বোরো ধানের জন্য সেচ, রমজান মাস এবং গ্রীষ্মের গরম একসঙ্গে এবার বিদ্যুতের চাহিদা বৃদ্ধি করতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে চাহিদা ক্রমাগত বাড়বে বলেই ধারণা। তবে জ্বালানি ও আর্থিক সংকট মিলিয়ে এবার গরমে বিদ্যুৎ পরিস্থিতি কী হবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। সারা দেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় বা আমদানি করা হয় তা এককভাবে কিনে নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই বিদ্যুৎ আবার বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে পিডিবি। কিন্তু পিডিবি বলছে, বেশি দামে কিনে কম দামে বিদ্যুৎ বিক্রি করার কারণে পিডিবি ব্যাপক আর্থিক সংকটে পড়েছে এবং এই সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এখন সবচেয়ে বেশি দেনায় জর্জরিত একটি অবস্থার মধ্যে রয়েছে। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করার কারণে পিডিবির যে ঘাটতি থাকে সেটি ভর্তুকি হিসেবে পরিশোধ করে সরকার, কিন্তু টাকার সংকটে পিডিবির সমস্ত ভর্তুকি দেওয়া সম্ভব হয়নি, যে কারণে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে দেনা জমে গেছে বড় অঙ্কের। আমাদের বকেয়া তো জমছে গত দেড় বছর ধরে, আমরা অনেক জায়গায় এরকম বক্তব্য রেখেছি। এখন বকেয়াটা অলমোস্ট 30,000 কোটির রেঞ্জে চলে গিয়েছে। পিডিবির তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 78টি, যার মোট উৎপাদন ক্ষমতা 8,778 মেগাওয়াট। এর মধ্যে তেলভিত্তিক 47টি কেন্দ্রের ক্ষমতা 5,360 মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো জানাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল আমদানি এমনকি দেশে তেল কিনতেও সমস্যায় পড়তে হচ্ছে। সামনের দিকে আমরা খুবই চিন্তিত আছি আগামী কয়েক মাস নিয়ে। আগামী মাসগুলিতে আইপিপি ডেফিনেটলি উৎপাদন বাড়াতে হবে। আমাদের রমজান মাস আসছে, বড় হারভেস্ট ইরিগেশন সিজন আসছে, আমাদের তখন তেল আমদানি করতে হবে। মোস্ট অফ দ্য প্রাইভেট সেক্টর এইচএফও প্ল্যান্ট নিজেরা আমদানি করে অথবা বিপিসি থেকে সাপ্লাই নেয়। এই মুহূর্তে যে সমস্যাটা হয়ে গিয়েছে, যে ঠিক যেভাবে আইপিপিরাও আমদানি করতে চ্যালেঞ্জ ফেস করছে ডলার নিয়ে, বিপিসিও একই প্রবলেম ফেস করছে। বিপিসিও আমাদেরকে তেল দিতে পারছে না যখন আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি। তেল আমদানি করতে আগামী 3 মাসের জন্য $300 মিলিয়ন চাহিদার কথা বলছে বেসরকারি উদ্যোক্তারা। তেলের পর সর্বোচ্চ ডলার খরচ হতে পারে কয়লা আমদানির জন্য। গত অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে কয়লার জন্য খরচ পড়েছে 12,700 কোটি টাকার বেশি। কয়লা আমদানির বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এবছর গরমের দিনে 5,000 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে বিদ্যুৎ বিভাগের। এর জন্য প্রয়োজন হবে প্রতিদিন প্রায় 50,000 টন কয়লা। কিন্তু কয়লা আমদানির জন্য এলসি খুলতেও সমস্যা আছে বাংলাদেশে। এবার পরিস্থিতি কি হতে পারে? জ্বালানি ক্রাইসিস থাকা মানে ফরেন কারেন্সি বার্ন করা, কারণ ফরেন কারেন্সির একটা বড় অংশই বার্ন হয় আপনার আমাদের জ্বালানি সংগ্রহে। তো সেটা যদি ডোমেস্টিক সরবরাহ, গ্যাস সরবরাহ বাড়ানো যায় তাহলে অনেকটা লাঘব হবে। তো এই বছর যেভাবে প্ল্যানিং, বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে প্ল্যানিং করেছে এবং জ্বালানির সঙ্গে সমন্বয় করে যে প্ল্যানিংটা করেছে, আশা করি সমস্যা হবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, তেল এবং গ্যাসের মূল্য নিয়মিত পরিশোধ করাই এখন বড় সমস্যা হিসেবে সামনে এসেছে। 2022-23 অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির খরচ হয়েছে 61,000 কোটি টাকারও বেশি। এই ব্যয়ের বড় অংশই খরচ হয় ডলারে। যেহেতু আমাদের গত বছর যথেষ্ট পরিমাণ আর্থিক লস হয়েছে, বিপিডিবির প্রায় 50,000 কোটি টাকার মতো রেভিনিউ শর্টফল ছিল, এবং এবছরও আমাদের গড় বিদ্যুৎ খরচ গতবারের মতো না হলেও এটা যথেষ্ট বেশি হবে, সে কারণে আমাদের এবছরও লোডশেডিং করতে হতে পারে। কারণ আমরা যদি পর্যাপ্ত ডলার সংকলন করতে না পারি, ডলারের যে ক্রাইসিস সেটা এখনও মেটেনি, যথেষ্ট ক্রাইসিস রয়েছে, সব ধরনের পণ্যের এলসি করা যাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যে তাদের আর্থিক সংকট প্রকট হয়েছে গত 2 বছরে। এখন বিদ্যুৎ খাতে ভর্তুকি এবং বকেয়া পরিশোধের জন্য বিশেষ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সামনের দিনে ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোরও কথা এখন বলা হচ্ছে। সাবসিডি দিয়ে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এই যে ধরুন, এখন যেই সমস্যাটা তৈরি হচ্ছে, আইপিপিগুলোকে পেমেন্ট করতে গিয়ে পিডিবিকে হিমশিম খাতে হচ্ছে, সুতরাং এটা তো একটা কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ, এটা অনিবার্য। অ্যাডজাস্ট ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট এজ ওয়েল অ্যাজ জেনারেশন কস্ট, এই দুটাকে সমন্বয় করে আমরা একটা জায়গায় আশা করি অদূর ভবিষ্যতে যেতে পারবো। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ালে তার বিরূপ প্রভাব পড়তে পারে জীবনযাত্রায়। বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভর জ্বালানি এবং ডলার ও গ্যাস সংকট মিলিয়ে বিদ্যুৎ খাতের জন্য একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে। এখনও গ্যাসের অভাবে বন্ধ রাখতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, আবার বিদ্যুৎ কেন্দ্র বসে থাকলেও ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া দিতে গিয়ে ব্যয় বাড়ছে পিডিবির। কি একটা অদ্ভুত দেশ,
আগে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুতের সক্ষমতা আছে, আমরা সেগুলোকে চালু রাখতে পারি না। বাংলাদেশে এই সরকারের সবচেয়ে বড় সাফল্যের জায়গায় একটা হলো বিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি, আবার এই সরকারের সবচেয়ে বড় বিপদের জায়গায় হলো একটা খুবই একটা সেই অর্থে ভ্রান্ত বিদ্যুৎ বা জ্বালানি নীতি। সরকারি হিসেবে এবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে 17,500 মেগাওয়াটের মতো। এই বিদ্যুৎ উৎপাদনের পুরো জ্বালানি আমদানি করতে না পারলে বসে থাকবে বিদ্যুৎ কেন্দ্র, করতে হবে লোডশেডিং, আর ভোগান্তি হবে সাধারণ মানুষের। এ বাস্তবতায় আর্থিক সংকট কাটিয়ে এবছর বিদ্যুৎ পরিস্থিতি কীভাবে সামাল দেবে সরকার, সেদিকেই দৃষ্টি এখন অনেকের। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।